দীর্ঘদিনের পর এবার লাল পতাকার দাপট একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একেবারে বামেদের লাল ঝান্ডার দাপটে স্পষ্ট ভোট প্রচার শুরু করলেন মোহাম্মদ সেলিম হাজার হাজার কর্মী সমর্থকদের একেবারে ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো স্বাভাবিকভাবে বলার কিছু মানুষের উদ্দীপনায় মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএমের বিপুল সংখ্যক মানুষজন লালের ওপর ভরসা রাখছে সিপিআইএমের ঘরের ছেড়ে ঘরেই ফিরছে শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন ধরে লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক থেকে প্রতিবেদনগুলো আমরা তুলে ধরেছি লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু একটা ভালো ফ্যাক্টর হতে পারে এছাড়াও রয়েছেন বদরুজ্জা খান জামির মোল্লা এমনকি ব্লকে ব্লকে তাদের যে সংগঠন সরাসরি আরও একটা শক্তি মজবুত হচ্ছে মোহাম্মদ সেলিমের স্পষ্ট কতটা উজ্জীবিত হতে পারে বামপন্থী কর্মীরা তার ওপর কিন্তু একটা নির্ভরশীল করবে রাজ্যবাসীর দৌড়গুলায় সিপিআইএম নিজের পায়ে কিন্তু দাঁড়িয়ে আবারও প্রমাণিত করে দিল লাল পতাকা একেবারে দীর্ঘদিনের পর এই বাংলাতে প্রবেশ করছে কেননা দশ বছর পর এবার আপনারা জানেন যে মুর্শিদাবাদ কেন্দ্রটি পাখির চোখ হিসেবে বামপন্থীরা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি জয় শুধু সময়ের অপেক্ষা এই জয় সাধারণ মানুষের জয় ছিনে নিতে হবে রাজ্যবাসীর দৌড় করায় এক সমহিমায় মতাবেগ অনুসারে বিপুল সংখ্যক মানুষজন শয়ে শয়ে নির্বাচনীয় সমাবেশ মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনতে আসেন বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনে কড়া নিরাপত্তা দিয়ে যদি ভোট হয় বাংলার মানুষ বামপন্থী থেকে বেছে নিতে পারবে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম সহ হরিহরপাড়া এরিয়া কমিটি ব্লক নেতৃত্ব এছাড়াও সিপিআইএম কর্মী সমর্থকগণদেরও একটাই কথা আদতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোটের দরকার বা ভোটের প্রয়োজন মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট যদি হয় তাহলে তো পরিবর্তন স্বাভাবিকভাবে হবে রাজ্যবাসীর দড়গোড়ায় বিপুল সংখ্যক মানুষজন রাজ্যবাসীতে একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশে মানুষ সেটাই রীতিমতো একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মুর্শিদাবাদে দীর্ঘদিন পর আবারও লাল পতাকা দেখা যাচ্ছে বামেদের হরিহরপাড়া ডোমকল ভগবান গোলা সহ একাধিক করিমপুরের মতো জায়গাতে সিপিআইএমের একেবারে স্পষ্ট রাজ্যবাসী দৌড়গোড়ায় এবার যে সমীকরণ যে চিত্রটা বামেরা কিন্তু বিপুল সংখ্যক মানুষজনদের নিয়ে র্যালি করলেন বামফ্রন্ট নেতৃত্ব মোহাম্মদ সেলিম তিনি বর্তমানে রাজ্য কমিটির সম্পাদক পশ্চিমবঙ্গ সিপিআইএম আলিম সূত্রে যেটা খবর আসছে সেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলের সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে সিপিআইএম কিন্তু প্রার্থী প্রকাশ করছে এবার মুর্শিদাবাদের ডোমকল হরিহরপাড়া বামেদের দুটি বিধানসভা কিন্তু একসময় শক্ত ঘাটি ছিল এবং ভগবান গোলা বাস্তবে সেই ভগবান গোলার মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমদের হুঙ্কার তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই যে স্লোগান সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখেই সিপিএমের কিন্তু একটা নবজোয়ার বইতে শুরু করেছে বাংলাতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে আর এই নিয়ে এখন থেকে কর্মীদের উন্মদনা দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু হয়েছে বিশেষ করে রাজ্য রাজনীতিতেই বামেদের বিপুল সংখ্যক মানুষজন লালের ওপর কি ভরসা রাখতে পারবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক থেকে মুর্শিদাবাদ কেন্দ্রে বামের একটা বিপুল সংখ্যক মানুষজন লালের ওপর ভরসা রাখার একটা আকর্ষণীয় চেষ্টা বা শক্তি বৃদ্ধি পাচ্ছে সেটা যদি স্বাভাবিকভাবে দেখার বিষয় রয়েছে তাহলে শাসক দল আরও একটা বিপাকে পড়তে পারে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেরা কিন্তু আবারও সেই পথ চলা শুরু করবে বাংলার মাটিতে মোহাম্মদ সেলিমের সঙ্গে যে র্যালি হচ্ছে সেটা বাম কর্মীদের একেবারে জনরোষ লাল পতাকার দাপট দীর্ঘদিনের পর ক্ষমতায় ফিরতে চলেছে বামেরা একেবারে স্পষ্ট দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখে বামেরা কিন্তু একটা নবজোয়ার বইতে পারে বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন যে ভালো একটা যোগ্য ব্যক্তি ভালো একটা ফসল হিসেবে মানুষের দোল সরকারের ক্ষমতায় নেই সিপিএম দরকারে রয়েছে একেবারে স্পষ্ট আর সেই স্পষ্ট দেখেই মানুষের উন্মতনা লাল পতাকার দাপট একেবারে স্পষ্ট দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা আগামী দিন পথচলা কিন্তু শুরু করলেন হরিহরপাড়া ব্লক থেকেই প্রথম মার্জিন বা ভোটের যে রেকর্ড মার্জিন সেটা কতটা লিড দিতে পারবে বামপন্থীরা এটাই এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে সিপিএম সিপিএমের বিপুল বাজিমাত আর সেই বাজিমাতে দেখার একটা আগ্রহ বা জনতার রায় স্পষ্ট সেটা একটু ঘুরে তাকানোর বিষয় সিপিএম কর্মী সমর্থকদের লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট আর সেই দাপটে একটা শক্তি বৃদ্ধি বা মজবুত সেটা একটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখে সিপিএমের নবজোয়ার আর এই নবজোয়ারের বইতে বামেরা একত্রিতভাবে যে জয় সেই জয়টা ছিঁড়ে নিতে চলেছে দীর্ঘদিনের পর যে লাল পতাকার দাপট সেটা স্পষ্ট লাল পতাকার দাপট মুর্শিদাবাদের হরিহারপাড়া ভগবান গোলা লালবাগ ব্লক কেন্দ্রে এমনকি লালবাগ পৌরসভা এলাকাতেও সিপিএম একসময় শক্তি মজবুত ছিল সেটা একটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরে লোকসভা ভোটকে সামনে রেখেই প্রচার তুঙ্গে শুরু করেছেন মোহাম্মদ সেলিম তিনি প্রাক্তন সংসদ লোকসভা কেন্দ্রে রাইগঞ্জ থেকে এবার সরাসরি মুর্শিদাবাদে কে হবে প্রার্থী মোহাম্মদ সেলিম না বদরুজ্জো খান এই নিয়ে একটা ধোয়াশা দলীয় কর্মীদের মাঝে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে লালঝার দাপোটাকেবার